জায়গাটা ওই যে 445 আমি দেখাতে পারছি না, এখন আমার ভালোটা ক্যামেরা ফোকাস নেই, তো এখন আমি ভুল রোডে আছি। এখান থেকে পেট্রোল পাম্প করে ট্রিক শেখাবো তোমাদের কাছে, গোপ্রো নেই, হেলমেটের মধ্যে কীভাবে ক্যামেরা লাগাবে, ঠিক আছে? চলো, দেশি জুয়ার যেটাকে বলে, মানে আমি এমএসকের প্রচুর ভক্ত, তো এমএসকের প্রচুর ব্লগ থেকে এই আমাদের কাছে একটা ফোন রয়েছে, ল্যাপেল মাইক রয়েছে, ব্ল্যাক টেপ। এবার ভাবছো ব্ল্যাক টেপটা কী কাজে লাগবে, তাই দেখাচ্ছি, একদম দেশি জুয়ার আছে। এদিকে ক্যামেরাটা কাছে নিয়ে আসছে, তো সবার ফার্স্টে যেটা করতে হবে, ক্যামেরার স্পেসটা ফ্রি করতে হবে, এটা হচ্ছে সবার ফার্স্ট কাজ। তো সবার ফার্স্টে এটা করবো, এটা হচ্ছে এখানে আমাদের এটা আটকে আছে, দিস কল এসি জুগাড়। হ্যাঁ, একটু ডিফিকাল্ট, একটু ডেঞ্জারেস, যে ফোনটা যখন তখন তোমার হাত থেকে পড়ে যেতেই পারে, মানে হেলমেট থেকে পড়ে যেতেই পারে খুলে, বাট ইউ নো রিস্ক নিয়েই তো সব কিছু করা হয়, আমরা জীবনে সবসময় রিস্ক নিয়েই তো চলছি নাকি, তো এইটুকু রিস্ক তো আমরা নিতেই পারি না। দেখতে পাচ্ছ, এখানে একদম নতুন একটা ট্রিক, খুব সেফটি থাকবে ব্যাপারটা, আর আশা করছি ব্ল্যাক টেপ থেকে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম। This is done, okay? This is finally done. এই দেখতে পাচ্ছ একদম, আমার GoPro ready, ঠিক আছে? তো এইবার যেটা করতে হবে, মাইকটা এখানে ইনপুট করবো, আই থিঙ্ক ওপরে এইখানে ইনপুট রইলো মাইকটা। ভিডিও স্টার্ট হয়ে গেছে, মুখে মাস্কটা পরবো, মাই GoPro ক্যামেরা ইজ রেডি, ওকে চলো। আলটিমেটলি চলো যাওয়া যাক, আর আমরা যাচ্ছি দেশি রাস্তা দিয়ে, মানে রসতলা আমার কাছাকাছির মধ্যে, তো দেশি যুগের দেশি ট্রিপ একটা ফাঁকাই আছে আপনি। উইথআউট GoPro আমরা ফোন ব্লগ করছি, হেলমেটের সামনে ফোন ক্যামেরা লাগিয়ে, এটা কেমন লাগছে তোমার এক্সপিরিয়েন্স? একদম, আমরা কিন্তু দেখ 10 মিনিটে প্ল্যান করেছি এরকম, এবং আমার এই বুদ্ধিটাও কিন্তু প্রি প্ল্যান ছিল না, বুদ্ধিটাও কিন্তু আমি আচমকাই বের করেছি, ইনস্ট্যান্ট বের করেছি। সো গাইস, আমরা এখন চা খাবো, এবার আমরা টেস্ট করবো আমাদের ভিডিওটা কেমন হয়েছে দেখবো, ঠিক আছে? তুমি দেখতে পাচ্ছ আমাদের ব্যাপারটা কেমন, আর চাইছি দিস ইজ অ্যামেজিং ট্রিপ, এইটা হয়তো কোনোবার এরকমভাবে হয়েছে কিনা আমি জানি না, বাট দিস ইজ অ্যামেজিং ট্রিপ। তো চলো চা খাই, তারপরে বাড়ি যাব। এই সেই চায়ের বাড়ি দেখতে পাচ্ছ, আর এই সেই চায়ের দোকান, ফেমাস পপুলার চায়ের দোকান, যেখানে কিনা লঙ্কার চা পাওয়া যায়। লঙ্কার চা অনেক দা, কতবার খেয়েছো লঙ্কার চা এখানে? আমি লঙ্কার চা এখানে অর্পণ সাথে এসেছি 4-5 বার, আমার চুলটা কিরকম অদ্ভুত লাগছে, মনে হচ্ছে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে বুঝিয়ে দিয়েছে।